আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2023 সালের ডিসেম্বর অথবা 2024 সালে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনে ব্যবহারের জন্য ইভিএম মেশিন ক্রয় সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয় আজ। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানান কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, বাজার যাচাই কমিটি প্রতিবেদন না দেয়ায় বৈঠক স্থগিত হয়েছে। অনেকগুলো উনারা বিষয়গুলো দেখেছেন এবং নির্দেশনা দিয়েছেন, সেগুলো পরেই কমিশন পরে সিদ্ধান্ত নেবেন। আজকের সভাটি স্থগিত করেছেন, ডেফার্ট করে দিয়েছেন। এটি নেক্সট উইকে আমরা যে সভা হবে ওই সভাতে উনারা সিদ্ধান্ত নেবেন।